যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। সকালবেলা পান্তা ভাত সাথে ডিম ভাজি, আহ সেই স্বাদ, এত স্বাদ কেয়া। সকালবেলা পান্তা ভাত খাওয়া থেকে শুরু করে রাত অবধি যা যা করলাম সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। বহুদিন পরে আজকে ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খাবো। পান্তা ভাত তো খাওয়া হয় না আসলে, পান্তা ভাত না, সকালবেলা ভাতই খাওয়া হয় না, হয় রুটি না হয় টুকটাক নাস্তা খেয়ে থেকে যায়। যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তাই ভাতটা না খাওয়াই ভালো, কিন্তু আজকে কেন জানি আমার খুব ডিম ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। কারণ জারিফের একটু শরীর ভালো নেই তাই সে আজকে পাউরুটি বা রুটি কিছুই খেতে পারবে না, তার পেট ব্যথা করছে, তো ভাবলাম তাকেও গরম গরম ভাত রান্না করে দিই। আমি একটু পান্তা ভাত আছে সেটার সাথে ডিম ভাজি করে নিলাম, আফিফকে বললাম আমার সাথে খাও, সে কোনোভাবে পান্তা ভাত খাবে না, তার নাকি পান্তা ভাত পছন্দ না, কি বুঝেছে কে জানে, তাই খায়নি। আমি তাড়াহুড়ো করে ওদের জন্য ভাত বসিয়ে তারপরে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। চাটা শেষ করে ওদেরকে খাবার দিয়ে তারপর আমি ঘরের বাকি কাজগুলো শুরু করবো ইনশাআল্লাহ। ভাত খাই আর নাস্তা খাই, এক কাপ চা মাস্ট লাগে, না হলে আমার সারাদিনটা কাজ করতে পারি না ওভাবে। তো এই তো এই দিন আমি আমার কুশন কভারগুলো লাগালাম, এরপর ড্রয়িং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম, সেই ভিডিওটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম। তো আমার কাছে আমার গাছের দিয়ে সাজানো ঘরই দেখতে ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। এরপর আমি আম কেটে নিয়েছি, ফ্রিজে আম ছিল একটু, তারপরে চলে এসেছি আমি রান্না করতে, রান্না যোগাড়যন্ত্র করে নিয়েছি, রান্না আর ওভাবে শেয়ার করছি না। ফ্রিজে মাংসের কিমা ছিল, গরু মাংসের কিমা, সেটা দিয়ে আমি আলু ভাজি করে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম এই কিমাগুলো দিয়ে নাস্তা বানাবো, পরে ভাবলাম যে আজকে কি রান্না করব আর ঝামেলার দিকে যাচ্ছি না, আজকে সন্ধ্যায় ওদের বাবা অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসবে বলেছে, তো যা আছে ফ্রিজে তাই দিয়ে চালাতে হবে, আমরা মেয়েরা এমনই কোনো না কোনোভাবে ঠিকই ম্যানেজ করে ফেলি। বাজার নেই হয়তো আলু আছে, আলু ভর্তা করলাম, ডাল রান্না করলাম, কিছু না কিছু তো সংসারে থাকে, সব কিছু তো আর ফুরিয়ে যায় না। এই যে মাংসের কিমা ছিল সেটা দিয়ে আলু ছিল, ভেজে একটা কিছু বানিয়ে ফেললাম, খাওয়া হয়ে যাবে আমাদের দুপুরে। আর যে কড়াইগুলোতে ভাজছি কেউ আবার বাজে মন্তব্য করতে আসেন না, আসলেও আমার কিছু যায় আসে না, যারা যে যে যেমন সে তেমনই, যে ভালো সে সব কিছুতেই ভালো দেখে, যে খারাপ সে সব কিছুতেই খারাপ দেখে, তাই ওগুলোতে আমার এত মাথা ব্যথাও নেই। আপনারা আপনাদের মতো বলে যান, আমি আমার মতো কাজ করে যাই। আপনাদের জন্য আমি আমার ফ্যামিলিতে অশান্তি করতে পারবো না যে আমাকে প্রতিদিন নতুন নতুন কড়াই কিনে দিতে হবে, দামি দামি জিনিস কিনে দিতে হবে, আমার যা আছে ভাই আলহামদুলিল্লাহ তাতেই আমি সন্তুষ্ট। আমার খাবার আমি খাচ্ছি, নোংরা খাচ্ছি না, ময়লা খাচ্ছি, ভালো খাচ্ছি না, মন্দ খাচ্ছি, সেটা একান্তই আমার ব্যাপার। আমি আপনাদের সামনে ভিডিও শেয়ার করে বলি এই না যে আমি একেবারে যা ইচ্ছা তাই আপনাদের কথা শুনতে হবে বা যা ইচ্ছা আপনারা তাই বলে যাবেন, আপনারা বলে যান, আপনাদের মুখ হাত কোনোটাই আমি বন্ধ করতে পারবো না, আমি আমার মতো কাজ করে যাব, আপনারাও আমার কাজ বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। এদিকে ফ্রিজে কয়েকটা কাঁকড়ো ছিল, তো কাঁকড়োগুলো এমনি খাওয়া হয় না, আমার বড় ছেলে কাঁকড়ো একদমই পছন্দ করে না, কিন্তু ওদের বাবা আবার কাঁকড়ো পছন্দ করে, তাই বাবা নিয়ে আসে কিন্তু ছেলে খেতে চায় না। আগে আমিও পছন্দ করতাম না, ছেলে আমার মতোই হয়েছে, তো এখন আমি খেতে খেতে সব কিছুই খাই, ভাবলাম যে কাঁকড়োগুলোকে এভাবে মানে গোল গোল করে কেটে ভেজে নেই তাহলে হয়তো বা খাবে, তো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, একটু হলুদ মরিচ আর লবণ মেখে নিয়েছিলাম, আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, খেতে কিন্তু খারাপ লাগেনি, গরম ভাতের সাথে ভালোই লেগেছে। আর মাঝে মধ্যে একটু টেস্ট পরিবর্তনের জন্য খাবার দাবার একটু সবসময় ঝোল ঝোল রান্না না করে এভাবেও করে দেওয়া যায়। আর আমি সব কিছুই তো সরিষার তেলে করি, ভাজি বলেন আর রান্না বলেন, তো দুপুরে মোটামুটি এই কাঁকড়োল ভাজি আর মাংসের কিমা দিয়ে যে আলু ভেজেছি সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমি এদিকে লোটটা মাছ বের করে রেখেছিলাম, সেগুলো আরও আগের ছিল, মাখা ছিল মশলা দিয়ে, তো ওগুলো বের করে রেখেছিলাম, বরফ ছুটে নাই তাই দুপুরে করতে পারিনি। বিকেলের দিকে আমি এগুলো ফ্রাই করে নিয়েছি, আফিফ ঘুমিয়েছিল, আমি বাইরে যাওয়ার কথা ছিল টুকটাক কিছু সবজি টবজি পাই কিনা যাওয়ার জন্য, কিন্তু আফিফ ঘুমেছিল তাই আর যেতে পারিনি, ও যখন উঠেছে তখন বললাম চলো বাজারে যাই, কিন্তু সে বাজারে যাবে না। তো আমি এদিকে লোটটা মাছগুলো ফ্রাই করে নিয়েছি একদম মশমশে করে, কারণ এগুলো যদি আজকে আবারও ফ্রিজে রেখে দিই আর খাওয়া হবে না। তো ভাজার পরে ও বলছে কি রান্না হচ্ছে আম্মা অনেক সুগন্ধ, আমি বললাম তুমি খাবা, বলে হ্যাঁ খাবো, তো ওকে আমি বাটিতে করে এনে দিলাম আর খেয়ে বলতেছে সেই স্বাদ, ও নাকি বলবে সেই স্বাদ, এত স্বাদ কেয়া। আসলে এভাবে লোট্টা মাছ ফ্রাই করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খায়, মাছও খাওয়া হয় আর টেস্টও কিন্তু অনেক। তো আমার ছেলে আমার সাথে সবসময় থাকে, সারাদিন থাকে, আমি ভিডিও দেখি বা ভিডিও এডিট করি, সব কিছুর সাথে সে যে থাকে তাই কিছু কিছু ব্যাপার সে নিজে থেকে করতে চেষ্টা করে। যেমন সে বলছে ক্যামেরা অন করো, ভিডিও করো, আমি সেই স্বাদ বলবো আর তুমি সেটা রেকর্ড করে ভাইরাল করে দিবা, ও সে ভাইরাল শব্দটাও শিখে গিয়েছে মাশাআল্লাহ, ওর জন্য দোয়া করবেন আপনারা। তো এগুলো খাওয়া
সন্ধ্যার দিকে আমরা অপেক্ষা করছিলাম কখন ওদের বাবা আসবে, তো দরজা নক করার সাথে সাথে আমি চলে গেলাম, মোবাইলটা হাতেই ছিল তাই ক্যামেরাটা অন করে নিলাম। সবসময় তো সবকিছু আসলে শেয়ার করা হয় না, তো সেই যে বাজার নিয়ে এসেছে আর সেগুলোই নিয়ে নিচ্ছিলাম তার থেকে। বাজারগুলো রেখে দিলাম, আগে সে বাদাম এনেছে গরম গরম, তো আমরা এখন তিনজনে বসে বাদাম খাবো। যা আফিফ বলছে যে জারিফের জন্য রাখো, জারিফ আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তখন ঠান্ডা হয়ে যাবে আর খাওয়া হবে না, আর এসে ও একদম সময় পায় না, এসে ভাত খেয়ে ব্রাশ করে উজু করে এবার ঘুমাতে ঘুমাতে 10টা সাড়ে 10টা বা 11টাও বেজে যায়, এরপরে তো ওর আবার সেই ভোর 5টার আগে ওঠা লাগে, তো ছেলে মানুষ ছোটো মানুষ তো চাপ হয়ে যায়, তাই ওকে একদমই সময় নষ্ট করতে বা জেগে থাকতে দেই না রাতের বেলা। এদিকে বাজার নাকি একদমই পায়নি, মাছও তার পছন্দ হয়নি, আবার মাছগুলো যে কেটে নিয়ে এসছে যে কেটে দিয়েছে সে একদম মাছগুলোকে ভত্তা ভত্তা করে ফেলেছে, সম্ভবত দা যে দা দিয়ে কেটেছে সেটা ধারালো ছিল না। তা আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব আপনারা সামনে, এইটুকু দেখাচ্ছি মানে এই না যে মাছগুলো আমি এইটুকু ধুয়েই রেখে দিয়েছি, মিনিমাম 5-6 বার তো 7 বার 8 বারও মাছ ধোয়া লাগে, যতক্ষণ পর্যন্ত না মাছগুলো একদম পিচ্ছিল ভাব চলে যায়। প্রথমে রক্ত ছাড়িয়ে নিই, এরপরে একটা একটা করে ধুই, এরপর আবার লবণ দিয়ে পরিষ্কার করি। তো মাছ ধুয়ে আমি যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রেখে দিয়েছি, আর তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ জারিফ আসবে, জারিফ আসলে খেতে দিতে হবে। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে, এখন জাস্ট মরিচ আর মশলা দিয়ে মাছগুলোকে একটু মাখা মাখা করে নিব। এখানে অনেকটা শুকনো ভাজি বলতে পারেন, একদম ঝোল টোল ছাড়া, জাস্ট মশলাটা মাছের মধ্যে ঢোকার জন্য যতটুকু পানি লাগে, হাফ কাপ বা তার চেয়েও কম অতটুকুই দিব। তো এই যে মাছগুলো আমি এভাবে করে নিচ্ছি, আসলে টমেটো কাঁচামরিচ এসব না দিলে খাবারের টেস্টে তো একটু পরিবর্তন আসে, তারপরও কিছু করার নেই, ওই যে খাবো না বলেছি মানে খাবো না, যতদিন পর্যন্ত না দাম কমবে ততদিন খাবো না। হয়তো আমার একজনের বয়কট করাতে কিছু যায় আসে না, আমার মতো এরকম যদি আরও অনেকেই এই কাজগুলো করতো তাহলে হয়তো বা কিছুটা এফেক্ট করতো, অনেকে হয়তো করছেন, কে করছেন কে করছেন না তা তো আর আমি জানি না, আমি আমারটা বলি এবং আমারটা শেয়ার করি। মাছগুলো বেশ অনেকবার করে উল্টে পাল্টে এপিট এপিট করে ভেজে নেব মিডিয়াম আঁচে, আর এই মাছগুলো একটু ঝালঝালই হবে, মাছটা খুব বেশি ফ্রেশ ছিল না, তো এভাবে না করলে এটা খাওয়া যেত না, রান্না করলেও খাওয়া যেত না মানে মজা হতো না আর কি, আর কোনো সবজিতে তো রান্না করা যাবেই না। তো এভাবে করে একটু ভালো করে রান্নাবান্না করে তারপরে আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিব, আর ওই যে আলু ভেজেছিলাম সেগুলোও আছে। তো এই ছিল মোটামুটি আমার আজকের দিনের ব্লগটা, সবার কাছে আমার ব্লগ কেমন লেগেছে সবাই জানাবেন, যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আবার দেখা হবে, সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।